বন্ধুরা বিডি মার্কস টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আমি কিন্তু এর আগে কিন্তু এসেছিলাম চাচা ভাতিজা ফিশ ফার্মে এসেছিলাম, কিন্তু এসে কিন্তু আপনাদের কিন্তু ট্যাঙ্ক সেটআপের সমস্ত ভিডিও আপনাদের দিয়েছি এবং ট্যাঙ্ক সেটআপ করতে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেই ইনস্ট্রুমেন্টগুলো কত প্রাইস আমি সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমার এক বন্ধু কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে আসলে চাচা ভাতিজা ফিশ ফার্মিংয়ের ট্যাঙ্কিটা তৈরি করতে কত টাকা লেগেছে, এ বিষয়ে একটা ভিডিও নির্মাণ করতে। সেই জন্য আমি আজকে এসেছি চাচা ভাতিজা ফিশ ফার্মিং এসেছি, আমি জানার চেষ্টা করব যে তারা এই ট্যাঙ্কিটা করতে কত টাকা তাদের খরচ হয়েছে এবং কয়দিন লেগেছে। তো বন্ধুরা চলুন আমরা শুনে আসি চাচা ভাতিজা ফিশ ফার্মিংয়ের যে চাচা তার কাছে শুনে আসি এই ট্যাঙ্কিটা আসলে তৈরি করতে কত টাকা লেগেছে। আসুন বন্ধুরা। আমার কিছু কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে চাচা ভাতিজা ফিশ ফার্মিং এর যে ট্যাঙ্কি করেছেন সেই ট্যাঙ্কিটা কত হাজার লিটারের এবং করতে কত টাকা খরচ হয়েছে, এই বিস্তারিত একটু জানাবেন আমাকে। তো আমি আপনাকে প্রথমে বলছি ট্যাঙ্কিটা আসলে কত হাজার লিটারের ট্যাঙ্কি? এই ট্যাঙ্কিটা হচ্ছে 21,000 লিটার পানির ট্যাঙ্কি। আর আপনারা বর্তমান এটা কত হাজার লিটারের ক্যাপাসিটি করছেন? আমরা এখানে বর্তমান 10,000 লিটার পানির ক্যাপাসিটি করতেছি, মানে 10,000 লিটার পানি ছেড়ে আমরা ওর ভিতর মাছটা ছাড়ব। তার মানে আপনারা 21,000 লিটারের ট্যাঙ্কি তৈরি করেছেন? তৈরি করেছি। কিন্তু মাছ চাষ করবেন বর্তমান 10,000 লিটারে? 10,000 লিটারে। এটা আপনার চওড়া আছে মানে যে কত ফিট চওড়া আছে? এটা চওড়া আছে হচ্ছে ভিতরে আছে হলো 13 ফিট স্কোয়ার, 13 ফিট স্কোয়ার, 13 ফিট। হ্যাঁ, তাহলে ভিতরে যদি স্কোয়ার 13 ফিট হয় আর 5 ইঞ্চ আছে ইট, তাহলে বাইরেও বলো 13 ফিট 5 ইঞ্চি, 13 ফিট 5 ইঞ্চি বাইরে, আর ভিতরে জায়গা আছে হলো 13 ফিটে। আর আপনার এইদিকে হাইট কত আছে? হাইট আছে হলো 5 ফিট 3 ইঞ্চি, 5 ফিট 3 ইঞ্চি, 3 ইঞ্চি। আর এই ভিতরে আপনারা যে স্লোপটা করছেন মানে যেটা আউটলাইনটা করেছেন, যখন আপনি ড্রেনেজ করবেন তখন যে ওই স্ল্যাশ বের করে দিবেন ওই স্লোপটা করতে কত ইঞ্চি স্লোপ করছেন? ওটা আছে আপনার সাইড আছে হলো 2 ইঞ্চি, আর মাঝখানে যেখানটা পানিটা বের হয়ে যাবে ওই জায়গায় আছে আপনার 2 ইঞ্চি ডাউন আর সাইড আছে 2 ইঞ্চি উঁচা। আচ্ছা, যখন ড্রেনেজ করবেন তখন সমস্ত পানি যেন বাড়া যাবে, ওখান থেকে পানি বাড়া একবারে ফ্লোর চকচকা থাকবে। এখন আমার আপনি আমাকে জানাবেন যে আসলে ট্যাঙ্কি করতে আপনার ইট গেছে কত? এই ট্যাঙ্কিটা করতে আমাদের ইট গেছে হলো 1200 পিস, 1200 পিস ইট, 1200 পিস ইট গেছে, আপনার 7 বস্তা সিমেন্ট গেছে, আর এই ট্যাঙ্কিটা কাজ করছে মিস্ত্রিরা 7 দিন, পুরো 7 দিন মিস্ত্রিরা কাজ করছে, হাফ গাড়ি বালু গেছে। তো মোট টোটাল আমাদের এখানে 25,000 টাকা খরচ হচ্ছে শুধু ট্যাঙ্কি, টোটাল ট্যাঙ্কিটা 25,000 টাকা খরচ হচ্ছে, খরচ হচ্ছে। অর্থাৎ 1200 ইট আর লেবার খরচা গেছে হচ্ছে 7 দিন, 7 দিন আর হাফ গাড়ি বালু গেছে, হাফ গাড়ি বালু আর সিমেন্ট গেছে কয়টা? 7 বস্তা, 7 বস্তা সিমেন্ট। তাহলে আবার হচ্ছে আপনার টাকা দাঁড়াইছে 25,000 টাকা, 25,000 টাকা অ্যামাউন্ট দাঁড়াইছে। তাহলে যদি কোনো কেউ নতুন উদ্যোক্তা যদি কেউ করতে চায় তাহলে 25-30,000 টাকার মধ্যে একটা, হ্যাঁ ইনশাআল্লাহ সে আরামে করতে পারবে। তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু জানলেন যে আসলে এই ট্যাঙ্কিটা তৈরি করতে কিন্তু তারা সম্পূর্ণভাবে সব খরচ হিসাব করে দেখেছেন যে 25,000 টাকা খরচ হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, আরও নতুন নতুন ভিডিও আমার কাছে পেতে আপনারা কমেন্ট করবেন, আমি নতুন নতুন ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করব, আর বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার অপেক্ষায় আমার সাথে থাকুন, আমার বিডি মার্কস চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।